আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকের এই আপডেটটি হচ্ছে অতীতের সব রেকর্ড ছাড়ালো চবিতে ভর্তির আবেদনের সংখ্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদনের সময় শেষ হয়েছে শুক্রবার চোদ্দই এপ্রিল রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করেছেন শিক্ষার্থীরা এ সময়ের মধ্যে প্রায় দুই লাখ চোদ্দ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন বিষয়টি শনিবার পনেরো এপ্রিল সকালে ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম তিনি বলেন এ পর্যন্ত মোট আবেদন পড়েছে দুই লাখ চোদ্দ হাজার তিনশো জন তবে ফি জমায় দিয়েছেন এক লাখ সাতানব্বই হাজার তিনশো জন আরও সময় থাকায় এই সংখ্যা বাড়বে বলে জানান তিনি এর আগে ভর্তি আবেদনের শেষ সময় ছিল বুধবার বারোই এপ্রিল রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এদিন দুপুর পর্যন্ত প্রায় দুই লাখ শিক্ষার্থী আবেদন করেছেন পরে দুদিন বাড়ানো হয় আবেদনের সময় এবার ছবিতে আবেদনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এর আগে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ আবেদন জমা পড়েছিল দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে এক লাখ পঁচানব্বই হাজার সাতশো বিরানব্বই জন শিক্ষার্থী আবেদন করেন সেবার বিশ্ববিদ্যালয়ে আটচল্লিশটি বিভাগ এবং ছয়টি ইনস্টিটিউট রয়েছে চার হাজার আসনের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হয় চারটি ইউনিট এবং দুইটি উপ ইউনিটে মোট আসন সংখ্যা চার হাজার একশো উননব্বইটি বাকি তিয়াত্তরটি আসন বিভিন্ন কোটায় বরাদ্দ রয়েছে এই ইউনিটে আসন এক হাজার দুশো পনেরোটি বি ইউনিটে এক হাজার দুশো একুশটি সি ইউনিটে ছয়শো চল্লিশ এবং ডি ইউনিটে নশো আটান্নটি আসন রয়েছে উপ ইউনিটের মধ্যে বি এক ইউনিটে একশো পঁচিশ ডি এক ইউনিটের তিরিশটি আসন রয়েছে একশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী পদ্ধতির পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে পাঁচ নম্বর হবে চল্লিশ ক্যাম্পাসই সব পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ষোলোই মে চবির ভর্তি পরীক্ষা শুরু হবে শেষ হবে পঁচিশে মে ষোলো এবং সতেরোই আগস্ট এ ইউনিট উনিশ আগস্ট সি ইউনিট বিশ এবং একুশ আগস্ট বি ইউনিট বাইশ ও তেইশ আগস্ট ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে আগস্ট সকালে বি এক এবং একই দিনে বিকালে ডি এক ইউনিটের পরীক্ষা হবে আজ এ পর্যন্ত বন্ধুরা তোমরা জানতে পারলে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন সংখ্যার নিয়ে নতুন এই আপডেটটি আবার নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তাই বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ